ওকে, সো আমরা যেটা করব যে আমরা এখন একটা লারাভেল প্রজেক্ট বানাবো। সো ইনস্টল আমরা কোথায় বানাবো, মানে ইনস্টল কোথায় করবো, কোথায় এটা আমরা ইনস্টল করতে পারি, জ্যাম সিডক্স, দেন এখানে আমরা কি করি আমরা শিফট দিয়ে রাইট মাউস ক্লিক করি, দেন আমরা যেটা করব যে আমরা এটা কপি করি, দেন আমরা প্রজেক্টের নাম দিতে পারি লারাভেল ডাটাবেস, বা শুধু ডাটাবেস দিই, ডাটাবেস ওকে, সো আমাদের লারাভেল ইনস্টল হয়ে গেছে। তো তারপর আমরা কী করবো, নেক্সট স্টেপ কি, লাইক আমরা যদি এই অ্যাপ্লিকেশনটা
যদি রান করতে চাই বা আমরা যদি দেখতে চাই যে আমাদের লারাভেল ঠিকমতো ইনস্টল হয়েছে নাকি, আমরা কি করতে পারি? পিএইচপি আর্টিজান মানে আমরা কি আমাদের যে সার্ভারটা আছে ইনস্টল করা আছে এখানে, ওর যে বিল্ট ইন যে সার্ভার আছে ওটাকে আমরা কি করতে পারি? রান করতে পারি, তাই না? তো রান করার জন্য আমার কোথায় যেতে হবে? আমার ওই প্রজেক্ট ফোল্ডারে যেতে হবে। দেন শিফট ধরে রাইট মাউস ক্লিক করব, দেন ওপেন কমান্ড উইন্ডো, দেন এন কি লিখব, পিএইচপি আর্টিজান আর্টিসান স্যার। তো আপনি যদি খাতাকলম থেকে আপনার স্টেপগুলো একটু ইয়ে করে নোট করেন, যে প্রথমে আমরা কী করলাম, লারাভেল ইনস্টল করলাম, দেন হলো যে আমরা কি করলাম, একটা কমান্ড লিখলাম, ওইটা কি পিএইচপি আর্টিসান সার্ভ। প্রজেক্ট ফোল্ডারে ঢুকে আমরা যে কমান্ডটা লিখলাম ওটার নাম কি পিএইচপি আর্টিসান সার্ভ। সো এটা বলতেছি কি যে এটা কোথায় পাওয়া যাবে, লোকাল হোস্ট, আর পোর্ট নাম্বার কত, 8000, তাই না? আমরা দেখি যে আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করা যায় নাকি। তো দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা যে লারাভেল যেটা, এটা কি হচ্ছে, সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আমাদের যে কাজটা করব যে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করতে হলে আমাদের কী করতে হয়, আমাদের ডাটাবেস সার্ভারটা আছে ওটার সাথে কমিউনিকেশন করতে হবে, তাই না? তো ডাটাবেসের সাথে কমিউনিকেশন করার জন্য কী লাগবে, একটা ক্লায়েন্ট লাগবে, তাই না? সো আমরা যেহেতু আমরা জ্যাম ইউজ করতেছি, তো জ্যাম্পে আমাদের ডাটাবেস তো অলরেডি ইনস্টল করে দিয়েছে, তাই না? জ্যাম্প কি একটা টুল, সেটা দিয়ে আমরা কী করতে পারি, আমাদের অ্যাপ্লিকেশন সার্ভারটাকে কনফিগার করতে পারি। সে আমার হয়ে পিএসপি মাইসুকে যা যা লাগে এগুলো ইনস্টল করে রাখছে। এখন ওইটার মধ্যে কি ডাটাবেস একটা সার্ভার আছে, সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা কী লাগবে, একটা ক্লায়েন্ট লাগবে। আমি তো সরাসরি সার্ভারে কিছু বলতে পারবো না উইদাউট ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্টটা কি, ক্লায়েন্ট হলো পিএসপি মাই অ্যাডমিন, তাই না? পিএসপি মাই অ্যাডমিন কিন্তু সার্ভার না, পিএসপি মাই অ্যাডমিন কি একটা হলো নর্মাল একটা পেজ, একটা এইচটিএমএল পেজ, যার সাথে আমরা কি করতে পারি, মাইসকল সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারি। হ্যাঁ, সো আমরা যেটা করব যে আমরা এখন মাই অ্যাডমিনে যাবো, ওইটার জন্য আমি জ্যাম্পটা একটু ইয়ে করি, দেন আমরা ওকে। সো আমরা কি লিখবো এখানে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। তাহলে সে কনফিগ করবে, আপনি সেম পোর্ট রাখতে পারবো না, ওটাকে আপনি কনফিগ করে নিতে হবে। সো আমরা ডেটাবেস বানাই, ডেটাবেসের নাম দিই আপনাদের বেস্টম কথা, লাইক ডেটাবেস বা লারাভেল ডেটাবেস। সো আমরা কি করলাম, একটা ডেটাবেস ক্রিয়েট করতে, তাই না? সো ডেটাবেস, তো আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। সো এরপরে কী করতে হয়, আপনি কী করেন, একটা টেবিল ক্রিয়েট করেন, এরপরে ওইটার মধ্যে কী নেন, ফিল নেন, যতগুলো ফিল লাগবে ততগুলো ফিল ক্রিয়েট করতে হয়। সো আমরা বাকি কাজগুলো আমরা কী করবো এখন, কমান্ড ইউজ করে করে করবো। ওকে, সো এই কাজ করার জন্য আমরা যেটা ইউজ করতে পারি এটা হলো মাইগ্রেশন। মাইগ্রেশন কী, কেউ বলতে পারবেন মাইগ্রেশন কী, লারাভেল মাইগ্রেশন ডাটাবেসটাও কি অনলাইনের মাধ্যমে, ট্রান্সফার করতে পারবেন, এরপর ডাটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এটাকে লাইক আপনি, লাইক আপনার যে প্রজেক্টে যে ডাটাবেসটা আছে এটা আপনি চাইছেন অন্য কাউকে দিবেন, ট্রান্সফার করতে পারেন, বা আপনি আপনার টিম মেম্বারকে দিবেন, লাইক এটা করতে পারেন। এটাকে বলতে পারেন আপনি ডাটাবেস ভার্সন কন্ট্রোল সিস্টেম, পিএইচপি লারাভেলের ডাটাবেসের ভার্সন কন্ট্রোল সিস্টেম আপনি মাইগ্রেশন দিয়ে করতে পারেন। সো আপাতত মাথায় এটা রাখেন যে মাইগ্রেশন কি, লারাভেলের
ভার্সন কন্ট্রোল সিস্টেম, ডাটাবেসে ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো আমরা মাইগ্রেশনে যাই, এখানে আমরা প্রথম যে কমান্ডটা লিখব ওইটা হলো যে পিএইচপি আর্টিসান এটা অন থাকবে। প্রজেক্ট ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে ওপেন কমান্ড, দেন এখানে আপনি পেস্ট করবেন পিএইচপি আর্টিসান মেক দেন কোলন মাইগ্রেশন দেন ক্রিয়েট ইউজার টেবিল। এটা আমি কপি করে নিয়ে আসছি, আমি ধরুন ইউজার টেবিল করব না, আমি করব ক্রিয়েট লাইক মেম্বার টেবিল। ইউজার অলরেডি করে দেওয়া আছে, বিল্ট ইন থাকে, সেটা আমরা কি করব লাইক মেম্বারদের ইনফরমেশন নেব, সেটার জন্য আমরা কি করতে চাই মেম্বার নামে একটা টেবিল করতে চাই। আমি প্রথমে যেটা অলরেডি আর কি করা আছে, বিল্ট ইন আছে, ঠিক আছে। সো আমরা কি করব ক্রিয়েট আন্ডারস্কোর মেম্বার বা মেম্বার্স আন্ডারস্কোর টেবিল, যেই নামে আপনি টেবিল করতে চান আর কি, ঠিক আছে, ওই নামে আপনি কি করতে পারেন বা একটা যে কোনো নাম দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি যেটা করবে যে আপনার একটা ক্লাস ফাইল ক্রিয়েট করবে। সো আমরা যদি এটা দিই এন্টার দিই এটার কাজ কি হবে দেখেন, মানে করলে বুঝতে হবে, ঠিক আছে। সে কি করবে একটা একটা কি করবে এখানে দেখেন, আমরা যদি ডেটাবেসে যাই, ডেটাবেসে যাওয়ার পর যদি মাইগ্রেশন ফোল্ডারে যাই, এখানে দেখেন আমাকে সে কী করছে একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। আগে ছিল এই দুইটা, একটা হলো ক্রিয়েট ইউজার্স টেবিল, একটা হলো ক্রিয়েট পাসওয়ার্ড রিসার্চ টেবিল, এটা বাই ডিফল্ট থাকে। এখন আমি যে কমান্ডটা লিখছি ওটাতে সে কী করছে একটা ক্লাস ফাইল ক্রিয়েট করছে, এবং যেটা ক্রিয়েট হয়েছে কী নামে আমি যেটা দিছি, তাকে আমি দিছিলাম কি ক্রিয়েট মেম্বার্স টেবিল, সেই জন্য সে ফাইলটা ক্রিয়েট করছে কি লাইক এটা হলো টাইম স্ট্যাম্পটা, লাইক টাইমে এটা করা হয়েছে, আর হলো আন্ডারস্কোর ক্রিয়েট আন্ডারস্কোর মেম্বার্স আন্ডারস্কোর টেবিল ডট পিএসপি, এই নামে এটা কী হয়েছে ক্রিয়েট হয়েছে, ফাইলটা ক্রিয়েট হয়েছে। এবং এই ফাইলটা এরকম দেখতে, তার মানে এটা কী হয়েছে একটা, এটা কি একটা ক্লাস ফাইল, তাই না? তার মানে আপনি কী করছেন একটা একটা, বাট এটা ক্লাস তো, ঠিক আছে, একটা ক্লাস ফাইল ক্রিয়েট করছে। এখন দেখেন এখানে কী আছে, ক্লাস ক্রিয়েট মেম্বার্স টেবিল এক্সটেন্স মাইগ্রেশন, তার মানে আমাদের প্যারেন্ট ক্লাস কি মাইগ্রেশন, দেন এটা চাইল্ড ক্লাসটা কি ক্রিয়েট মেম্বার্স টেবিল, যেটা আমরা তার মানে আমরা কি করছি এই কমান্ডটা দ্বারা আমরা কি করছি একটা ক্লাস ফাইল ক্রিয়েট করছি যেটা নাম হয়েছে কি ক্রিয়েট মেম্বার্স টেবিল, ঠিক আছে। আমি যদি দিতাম ক্রিয়েট মেম্বার্স তাহলে আসতো কি ক্রিয়েট মেম্বার্স, যদি শুধু টেবিল দিতাম তাহলে আসতো কি টেবিল। তার মানে এই কমান্ডটা মাধ্যমে কি হয়েছে আমরা একটা ক্লাস ফাইল ক্রিয়েট করলাম। জি হ্যাঁ, এটা তো না লাস্ট ওয়ান, এটা তো চলতে থাকবে। এটা এখানে আমরা কমান্ডে যে মেক দিচ্ছি, মেকটা কি কাজে, এটা হলো কমান্ড বলতেছি যে বানাও, এটা বিল্ট ইন বাগ বলে দাও আছে, আমার এটা ইউজ করতে হবে। এখানে বলে দাও আছে যে হ্যাঁ পিটি সার্চ করলে সেই মানে পার্টিকুলার মানে যা যা করতে বলবো তার কিছু কিছু কমান্ড ওর বিল্ট ইন আছে, আমি যা বলবো সেটা করবে। লাইক আমি যদি বলি আপনি উঠেন তাহলে কিন্তু আপনি উঠবেন, যদি বলি বসেন তাহলে বসবেন, পার্টিকুলার কিছু লাইক এটা কিন্তু সবসময় একই রকম প্যাটার্ন না। আমি যদি বলি আপনি চলে যান এখান থেকে তাহলে কিন্তু আপনি বসেন আর আপনি চলে যান, এটা কিন্তু প্যাটার্নটা সেম হলো না। সো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কমান্ড আছে, ওগুলো আমাদের পার্টিকুলার ইউজ করতে হয়। মানে এখানে এই স্ট্রাকচারটা হচ্ছে কি মেক কোলন মেক কোলন মাইগ্রেশন, লাইক পিএইচপি আর্টিসান মেক কোলন মাইগ্রেশন, একটু করে ফিক্স দেন ভ্যারিয়েবলটা হলো কি ক্রিয়েট মেম্বার্স টেবিল, এটা যে নামে দিবেন ওই নামে ক্লাস ফাইল ক্রিয়েট হবে। আপনি যদি চান যে হ্যাঁ মাইগ্রেশনে মাইগ্রেশন মাইগ্রেশন ক্লাস মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে যদি কোনো ক্লাস ফাইল ক্রিয়েট করতে চান এবং ওই ক্লাস ফাইলটা দিয়ে আপনি লাইক কোনো টেবিল ক্রিয়েট করতে চান, তখন আপনি এই কমান্ড দিতে হবে, ঠিক আছে। আমাদের এখন কী করতে যাচ্ছে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো যে আমরা টেবিল ক্রিয়েট করবো দেন ওইটার মধ্যে ফিল্ডগুলো অ্যাড করবো, ঠিক আছে। এখন কিন্তু টেবিল ক্রিয়েট হয় না, দেখেন আমার যদি ডাটাবেসে আমি যদি যাই এখানে, এখন কিন্তু আমি কী করছিলাম লারাভেল ডাটাবেস 30 নামে, এটা কিন্তু ওইটাই আছে, ওইটার মধ্যে কিন্তু কোনো টেবিল হয় না। এখন আমরা জাস্ট প্রিপেয়ার করতেছি,
একটা জিনিস কথা ভুলে গেছি, ওটা হলো যে আমাদের ডট ইএনভিতে আমাদেরকে কনফিগার করতে হবে, ঠিক আছে, কানেকশনটা কনফিগার করতে হবে। তো এখানে বাই ডিফল্ট হিসাবে আমাদের আছে কি হোম স্ক্রিন, হ্যাঁ মডিফাই করবো আমরা, আমরা একটু আর কি একটা স্টেপ বাদ দিছি, তো এটা আমরা করে নিচ্ছি। তো এখানে অনেক কিছু আছে, লাইক আমার যেটা করতে হবে এখন যে ওগুলো সব ফিক্স থাকবে, ডাটাবেস ডেটা ডিবি আন্ডারস্কোর ডাটাবেস এটা আমরা কোথা থেকে আনছি, ডট ইএনভি যে ফাইলটা আছে ওটাকে আমরা একটু চেঞ্জ করবো এখন। তো এখানে বাই ডিফল্ট থাকি ডিবি আন্ডারস্কোর ডাটাবেস হোম স্ক্রিন। তো আমাদের তো ডাটাবেসের নাম আমরা চেঞ্জ করছি, তাই না? ডাটাবেসের নাম কি দিয়েছিলাম, আমাদের ডাটাবেসের নাম ছিল লারাভেল আন্ডারস্কোর ডাটাবেস আন্ডারস্কোর 30। সো আমাদের ডাটাবেসটা এখানে বলে দিতে হবে ডাটাবেস নেমটা। এখন যেটা করবো যে আমাদের যাই, এখানে যাওয়ার পরে আমরা একটু ইউজার্স টেবিলটা দেখি। এখানে আমরা আগে থেকে দেওয়া আছে, সো আমরা এটা হেল্প দিতে পারবো, বাট আমরা এখন কমান্ড দিই নাই তো কিছু, সেই জন্য সে কোনো কিছু অ্যাড করে না। সো এর বাই ডিফল্ট হিসেবে ইউজটা করে দেওয়া আছে, সো আমরা এটা হেল্প নিয়ে আমরা ওই কাজটা করতে পারি। সো আমরা এম করতে পারি, আমরা যে অ্যাপের ভিতরে যা আছে দেখেন, আমাদের কিন্তু বাই ডিফল্ট হিসেবে কি আছে এগুলো দিয়ে দিছে, স্ট্রাকচার দিয়ে দিছে। এখন আমাদের আপের ভিতরে কিছু দিতে হবে আর ডাউনের ভিতরে কিছু দিতে হবে, ঠিক আছে? আর আপের ভিতরে কি দেবো এটা আমরা একটু ইউজার স্টেপটা একটু স্টাডি করি। করার পর আমরা কি করি যে আমরা এই আপের ভিতরে যা আছে এটা কপি করে নিয়ে আসি, কপি করে কোথায় দিব, যে আমরা যে একটু আগে যে ক্লাস ফাইলটা করলাম এটার ভিতরে আমরা আপের ভিতরে এটা আমি পেস্ট করলাম, ঠিক আছে? আপের ভিতরে দিতে হবে, আপের ভিতরে আপ একটা কি একটা মেথড, এটার ভিতরে আমি এই জিনিসগুলো কপি করে এখানে পেস্ট করলাম, হ্যাঁ সেগুলো দিলাম। এখন দেখেন এখানে স্কিমা, এরপর কেস কোপারেশন অপারেটর, এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে, ঠিক আছে? ক্রিয়েটের ভিতরে আছে ইউজার্স, এটা যে নাম দিবেন এখানে যে নামটা দিবেন ওই নামে আপনার একটা টেবিল ক্রিয়েট হবে। সো ইউজার্স তো আমার দিব না, আমরা দিব কি মেম্বার্স, প্লুরাল রাখতে হবে অলওয়েজ, ঠিক আছে? সো আমরা কি দিব, লাইক দিতে পারি যে মেম্বার্স নামে আমার একটা টেবিল লাগবে, আপনার নিড হলো যে আপনার অ্যাপ্লিকেশনে মেম্বার্স নামে একটা টেবিল লাগবে, ঠিক আছে? সো আমরা এখানে দিব কি, হ্যাঁ কনভেনশন অলওয়েজ প্লুরাল দিতে হবে, প্লুরাল না দিলে হবে না, এটা হলো কনভেনশন। মেম্বার্স, ঠিক আছে? দেন এখানে দেখেন ব্লু প্রিন্ট টেবিল আছে, এরপর দেখেন এখানে এই যে ইনক্রিমেন্টস ভিতরে দিলাম কি আইডি আছে না, গ্রিন কালার কিছু লেখা আছে না, আইডি নেম ইমেল পাসওয়ার্ড, এরপর আছে রিমেম্বার টোকেন টাইম বেস স্ট্যাম্প, ওগুলো হলো আপনার ফিল্ডগুলো। জি আপনার এখানে কি ইয়েস সে ইয়ে করে ট্যাগ করে, ইয়েস ট্যাগ করতে পারে, লাইক যদি হয় বলে দিতে হবে আর কি। বাট আপনার হলো কি আপনার গুড প্র্যাকটিস হলো আপনি প্লুরাল রাখবেন, প্লুরাল রাখবেন সব কিছু শেষে, হ্যাঁ কেক পিস পিস যেহেতু এটা দিতেই হয়, ঠিক আছে দিতে হয়। সো লারাভেল মানে এটা হলো গুড প্র্যাকটিসগুলো, ঠিক আছে? মানে আপনাকে যদি এখন বলে দিই যে প্লুরাল রাখবে না, তখন আপনি কী করবেন, আপনার ওই জিনিসটা মাথা থাকবে না, সো মনে করেন যে প্লুরাল স্যার হবে না, ঠিক আছে? ওকে, সো মেম্বার্স, সো আমার একটা ধরেন একটা ফিল্ড লাগবে আইডি, তাহলে আমি এখানে দিলাম কি টেবিল ইনক্রিমেন্টস আইডি, ইনক্রিমেন্টসটা কি যেটা আমরা কি করতে পারি ডাটাবেসে ম্যানুয়ালি করে দিতে পারি না, তার যদি অটোমেটিক দিয়ে দিছি অটোমেটিক, এখানে আমি বলতেছি কি টেবিল
ইনক্রিমেন্ট বলে দিলে এটা ভিতরে যা দিব সে অটোমেটিক সে ইনক্রিমেন্ট করবে। এরপরে আমরা চাইতেছি একটা ফিল্ড, ওটা কি নেম। তাহলে আমাদের নিড কি কি, একটা হলো যে আমরা একটা টেবিল বানাবো, টেবিলের জন্য আমি কি করছি এখানে মেম্বার্স লিখছি, তাই না, মেম্বার্স নামে একটা টেবিল লাগবে, সেটা আমরা কি করছি মেম্বার্স লিখছি এখানে। যদি হয়তো আমার এখানে দরকার স্টুডেন্টস, তার মানে আমাদের লিখতে হচ্ছে স্টুডেন্টস। এখন আমার দরকার যে এখন টেবিল ক্রিয়েট হয়েছে, এখন দরকার টেবিলের ভিতরে ফিল্ড লাগবে না আমার, টেবিলের ভিতরে কি থাকে ফিল্ড থাকে। এখন দরকার আমার যে ছয়টা ফিল্ড লাগবে, একটা হলো আইডি, একটা হলো নেম, একটা হলো ইমেল, একটা হলো পাসওয়ার্ড, একটা হলো অনেক সময় টোকেন জেনারেট করতে হয় না, আর একটা হলো টাইম স্ট্যাম্প। ওগুলো পরে আসি। তো মনে করেন আমাদের এই দুইটা লাগবে, এই চারটা লাগবে, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড। তার মানে আমরা কি করছি ইনক্রিমেন্ট আইডি দিচ্ছি, এটা কি অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। নেম, নেমটা অলওয়েজ কি মানে ডেটা টাইপ কি দেওয়া থাকে স্ট্রিং, তার মানে আমরা এখানে লিখতে পারি কি স্ট্রিং। এরপরে ইমেল নর্মালি কি টাইপটা স্ট্রিং, তার মানে এখানে দিব কি স্ট্রিং। এবং এটার পরে দেখেন কি করছে, একটা ইউনিক দিয়ে দিচ্ছি, এটা কি মানে সাথে সাথে দেখেন স্ট্রিং, এরপর আবার এই সাইনটা, তারপর ইউনিক, এটা কি বলে মেথড চেইনিং। সে কি করবে এই মেথড ইমপ্লিমেন্ট করবে, দেন কি করবে পরে মেথডটাও সেম ইমেল হবে না। তার মানে এটা কি করতেছে যে একটা ইমেল যদি আপনি একবার রিসেট করেন ডেটাবেজে, সে কি করবে ওই ফিল্ডে নেক্সট টাইম এটাকে অ্যালাউ করবে না। আপনি যদি এটা না দেন ইউনিট, যদি না দেন কোনো সমস্যা নেই, তখন এই ভ্যালিডেশনটা অটোমেটিক হবে না। একটা হলো স্ট্রিং পাসওয়ার্ড, আপনার কি দরকার একটা ধরেন পাসওয়ার্ড টাইমে একটা ফিল দরকার, তাহলে আমার কি করতে হবে পাসওয়ার্ড দিতে হবে এখানে। যদি আপনি মনে করেন ফার্স্ট নেম দরকার লাস্ট নেম দরকার, তখন এইভাবে আরো অ্যাড করতে হবে, এখানে ইচ্ছা মতো আপনি অ্যাড করতে হবে। ওগুলা পরে মানে এখন আমরা কাজ করবো, দেন এটার মানে লাইক ব্লু প্রিন্ট কি ওগুলা কি ওগুলো আমরা পরে ডিসকাশন করবো, ঠিক আছে। আমরা কাজটা করে ফেলি, লাইক ব্লু প্রিন্ট বলতে এখানে যে এখানে একটা অবজেক্ট আসবে, লাইক টেবিল নামে কি একটা অবজেক্ট, এবং এই অবজেক্টটা অ্যাকচুয়ালি ব্লু প্রিন্ট নামে যে ক্লাসটা আছে ওইটার অবজেক্ট হইতে হবে, ওই ওইটার অবজেক্ট হইতে হবে, হ্যাঁ টাইপ ইন্টিং। ওটা স্যার লাইক অন্য কোনো অবজেক্ট থেকে যদি আসে এটা চেয়ার করুন, ঠিক আছে স্যার, স্পেসিফিক মানে আমি ক্লাসটা বলে দিলাম এই ক্লাসে অবজেক্ট হইতে হবে মাস্ট। সো আমরা এখন একটা কমান্ড চালাই, আমি তো এখন করে দিছি তাই না, আমি ক্লাস ফাইল কি করলাম ও ডাউনে কিছু লিখতে হবে, ডাউনে যেটা লিখবো এখানে স্কিমাটিক কপি করবো, মানে এখানে ইউজার থেকে ডাউনে যা আছে তা কপি করে এখানে আমি পেস্ট করলাম। কিন্তু এখানে আমার তো ইউজার্স টেবিলটা না তাই না, এখানে কি মেম্বার্স, এটা কি করবে লাইক আমি যদি ডাউনের জন্য কোনো কমান্ড চালাই সেটা ডাটাবেসটা ডাউন করে দেবে, লাইক টেবিলটা ডাউন করে দেবে, ঠিক আছে। এখন আমরা চাইতেছি কি যে আমার পিএসপি অ্যাডমিনে আমি যেই কোডগুলো লিখছি এগুলা তো একটা টার্গেট আছে, টার্গেটটা কি টেবিল হবে, টেবিল হওয়ার পরে ফিল্ডগুলো অ্যাড হবে তাই না। সো ওইটার জন্য আপনি কী হবে, আমি তো কোডগুলো লিখছেন এখন এটা ইমপ্লিমেন্টেশন করা লাগবে তাই না। এটার জন্য আমরা কী করতে পারি একটা কমান্ড চালাতে পারি, এবং কমান্ডটার নাম কি জি দেওয়া যাবে, কিন্তু এখানে এখানে আপনি এটা অন্য ইয়েতে দিতে পারবেন মানে মডেলে গিয়ে বলে দিতে পারবেন এখানে জি, এখানেও দেওয়া যাবে নাকি এটা আমার একটু দেখতে হবে, বাট নর্মালি যেটা করি আমরা যেটা আমরা মডেলে আমরা ডিফেন্ড করে দিই। আমাদের নেক্সট যে কমান্ডটা এটা হলো যে পিএসপি আর্টিসান মার্কেট, আমরা যে কোড করে লিখছি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যে কমান্ডটা লিখবো এটা হলো কপি পিএসপি আর্টিসান মার্কেট। আমাদের এটা না, হ্যাঁ আমরা এটা পেস্ট করলাম। সো দেখেন মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি। সো দেখেন এখানে কি বলতেছে ক্রিয়েট যেই যেই দেখেন এখানে কিন্তু এর আগে দুইটা সার্চ ফাইল ছিল, সো ওগুলো করছে সাথে সাথে আমার যেটা করছিলাম ওইটা করছে। এটা তার মানে আমরা কি করতেছি অ্যাকচুয়ালি যে আমরা যদি আমরা ডাটাবেসে যাই দেখেন এখানে কিন্তু চারটা টেবিল ক্রিয়েট হয়েছে, এটা কেন ক্রিয়েট হয়েছে ওর কিছু আগে কোড লেখা ছিল, বাট আমরা কি কাজটা করছি আমরা নিজের কি কাজটা করছি মেম্বার্স নিয়ে কাজ করছি তাই না। সো মেম্বার্সের ভিতরে যদি যাই তার মানে আমাদের টেবিল নেমটা মেম্বার্স হয়েছে আমাদের নিয়ম অনুসারে,
এটার ভিতরে দেখেন আমরা যদি স্ট্রাকচারে যাই, এখানে দেখেন আমার চারটা ফিল্ড কেটেছে, তাই না? আমাদের আগে কি ছিল, মেম্বার নামে একটা ফিল্ড টেবিল ক্রিয়েট করবো। সো টেবিলটা কি হয়েছে না, আমাদের ডাটাবেসটার ভিতরে লারাভেল ডাটাবেস 30 এটার ভিতরে কি হয়েছে, একটা মেম্বার নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। এটার ভিতরে কি হয়েছে, চারটা ফিল্ড তৈরি হয়েছে, একটা কি আইডি, একটা হলো কি নেম, একটা হলো কি ইমেল, একটা হলো পাসওয়ার্ড। এবং দেখেন এখানে আমাদের কিন্তু একটা কি হয়েছে, অটো ইনক্রিমেন্ট অটোমেটিক হয়ে গেছে, কারণ আমরা বলছিলাম ইনক্রিমেন্টস, ঠিক আছে? সো এখন আমরা কি করলাম, আমরা এই সেশনে কি করলাম, আমরা প্রথমে লারাভেল ইনস্টল করছি। ইনস্টল করার পরে আমরা একটা ইএনবি ডট ইএনবি তে গিয়ে কি করছি, আমরা কনফিগার করছি। এরপর আমরা কি করলাম, মাইগ্রেশন, মাইগ্রেশনের ভিতরে আমরা কোড লিখছি, প্রত্যেকে লিখছি, কপি করে পেস্ট করছি, যেটা অলরেডি আছে ওখান থেকে কপি করে পেস্ট করছি। তারপর আমরা কমান্ড চালাচ্ছি, কমান্ডটার নাম কি, মাইগ্রেট। সো এটা একটা কি হয়েছে, মোটামুটি আমাদের এটার ফলে আমরা কি হয়েছে, আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়েছে আর চারটা ফিল্ড ক্রিয়েট হয়েছে, তাই না? সো এই জিনিসটা আপনার একটু প্র্যাকটিস করা।